আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইনি হচ্ছেন আমাদের রশিদ ভাই, আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম। তো রশিদ ভাইয়ের আজকে যে নতুন যে কালেকশনগুলো আছে, তো আমরা আজকে রশিদ ভাইয়ের কাছ থেকে দেখবো। তো রশিদ ভাই, আপনার নতুন কালেকশন কোনগুলো আছে দেখান তো আমাদের আজকে। নতুন কালেকশন আপনার এই যে প্রিন্ট, অল ওভার প্রিন্ট বলে, হ্যাঁ, কটন, এটা শুধু কি কটন আছে জায়গায়? হ্যাঁ, এটা কটন আর ওইটা হলো ল্যাকড়া কটন। কি তৈরি হয় কাপড় দিয়ে? কি গেঞ্জি তৈরি হয়, টাইস তৈরি হয়, অনেক ধরনের লেডিস গেঞ্জি টেঞ্জি আপনার টাইস টুইস এগুলো তৈরি হয় না? হ্যাঁ। আজকে আজকে আপনি একটা বিশেষ ছাড় দিয়ে দেবেন এই মালের উপরে? হ্যাঁ, এই মালের ছাড় দেবো। আমার একটু মানি প্রবলেম, তো একটা জায়গা নিচ্ছে, তাদের কম দামে হলে ছেড়ে দেবো। সেদিন আমি করতেছি, যদি কোনো পার্টি আসে আমার কাছে জোজো করে, আমি একবার চিপ রেটে ছেড়ে দেবো। এখান থেকে না আপনি একটা কাপড় দিলেন সে বিছানা চাদরের জন্য, এই গাদা থেকে নেবেন? এটা অনেক ভালো একটা কাপড় আমি দেখছি। তো এর মধ্যে হোয়াইটও আছে না? অনেক কালার আছে এটার ভিতরেও। এটা শেড আছে, বড়ো বড়ো শেড আছে। এটা আপনার এক কালারে আপনার 30-40 কেজি হবে, এটাও এক কালার 30-40 কেজি হবে, বড়ো বড়ো শেড আর কি। এগুলো মূলত এখানে জিএসএম কত থেকে কত পর্যন্ত আছে? এটা জিএসএম আপনারা ল্যাকড়া যেটা দেখছেন, এটা আপনার হয়তো 150-80 ভিতরে আছে। 150-80 এবং কোনটা আছে 200 আছে। মানে এর মধ্যে তো মানে কালারের তো অভাব দেখছেন, বিভিন্ন প্রিন্ট আছে, সব ধরনের প্রিন্টই দেখছি, অভাব নেই, অনেক ধরনের প্রিন্ট আছে, অনেক ধরনের প্রিন্ট দেখছি, যত ভিতরে যায় তত প্রিন্ট বাড়াচ্ছে। এই যে নিচে আরো ভালো ভালো প্রিন্ট আছে, আমি সেই ধরনের সাজিগুজি রাখি নাই, তাই তো। এই যে এই যে শুধু তো সবই তো বিভিন্ন ধরনের প্রিন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতই যাই ততই অনেক পেন, অনেক পেন, এই যে অনেক পেন আছে। আরো একটু দেখান দর্শকদের, একটু দেখুক লেখলাটাগুলো, একটু ভালো করে দেখান লেখলাটা। অনেক পেন্ট আছে, এই যে অনেক প্রিন্ট আছে, এই যে প্রিন্ট আছে, এই যে ঘোড়া প্রিন্ট বলে, হর্স কার্টন কার্টন গুলা আরো দেখেন, এই যে এই যে কার্টন প্রিন্ট, এই যে বল প্রিন্ট বলে গুলা, এগুলো সব থেকে ভালো হবে। টাইস টাইস তৈরি করতে না, টাইস টাউজার এগুলো বাচ্চাদের কার্টন গেঞ্জি, মানে যারা এক সেট ধরে যে মালটা বানায়। হ্যাঁ, এই যে অনেক এই আছে, এই যে এই শেডটাও অনেক বড় শেড, অনেক বড় বড় শেড কেজি। হ্যাঁ, এক কালে 50-60 কেজি হবে। কালার তো জোস জোস একদম, এটা তো 100% এক্সপোর্ট কোয়ালিটি না? এগুলো এক্সপোর্ট প্রোডাক্ট, লোকাল না, এগুলো সব লোকাল না? না না না, সব এক্সপোর্ট, এক্সপোর্ট কোয়ালিটি, লোকাল মালের ভিতর নেই না। আমার মনে হচ্ছে আজকে বেডশিটের জন্য আরেকটা কাপড় নেওয়া লাগবে আপনার কাছ থেকে। খুব সুন্দর সুন্দর কালার আছে, অল ওভার প্রিন্ট এটা বলে। এগুলো বড় শেড না এগুলো? হুম হুম। আর আরেকটু দেখান দর্শকদের, সব দেখুক তারপরে দাম বলি। আজকে একটা বিশেষ ছাড় দিয়ে দেবেন এই মালে? আমি এই প্রিন্টের পরে বিশেষ ছাড় দিয়ে দেবো, সমস্যা নেই। দর্শক যদি আসে, আমি এই যে দেখে, এই যে আপনি যেটা বেডশিট নিয়েছিলেন এটা? না না, ওটা না, আমি আমি ছিলাম এটা 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 না, হ্যাঁ এটা নিয়েছিলাম এটা। আচ্ছা আচ্ছা, এটা বেডশিটের খুব ভালো সুন্দর কাপড়। হুম, অনেক ভালো লাগছে। আর আর এদিক দেখান তো, এই যে অনেক আইটেমের প্রিন্ট আছে ভাইয়া। আচ্ছা, এখন অভাব নাই, যেহেতু আজকে বলেছেন যে ভালো একটা ছাড় দিয়ে দেবেন এই কাপড়ের উপরে। হ্যাঁ জি জি। তো বলেন তো ভাই, কোনটা কেমন কেমন দাম রাখবেন? এখন এটা অ্যাভারেজ হিসাবে কোনো ই নাই, শেড নাই, অ্যাভারেজ হিসাবে দিয়ে দেবো একদম। এই সাইডটা দেখান, সবাই দেখুক। এই যে এই যে এই প্রিন্টার দেখান, একটু ভালো লাগে।
এটা ভিতরে পড়ছে তো এই কাপড়টা অন্য ধরনের কাপড়। হুম হ্যাঁ এটা ভিন্ন ধরনের কটনই। সুতা কিন্তু অনেক ভালো সুতা, অনেক এক্সপোর্ট কোয়ালিটি মাল না, সব এক্সপোর্ট কোয়ালিটি মাল। এই যে সব এগুলো সব বড় বড় সেট না ভাই? হ্যাঁ বড় বড় সেট আমার কাছে আছে, সব অনেক বড় বড়। এখন বলেন এটার এটার দাম আমার দর্শকদের জন্য কত রাখছেন আপনি? এটা তো আমি এর আগে একটা রেট দিয়েছিলাম, 280 টাকা রেট দিয়েছিলাম। আজকের জন্য আমি যদি মানে দ্রুত আমার কাছে আসে যোগাযোগ করে 220 টাকা আমি ছেড়ে দেবো। 220 একদম একদম 220 এভারেজ এভারেজ 220 220 টাকা আমি ছেড়ে দেবো। যদি কোনো লোক আসে তোমার সাথে যোগাযোগ করে আমি 220 টাকা ছেড়ে দেবো, 80 টাকা সে বাদ। 220 টাকা আমার মালের লট ধরা লাগবে তো, যার জন্য একটু ছাড় দিয়ে দিলাম আর কি, নতুন লট ধরা লাগবে। দর্শক বন্ধুরা দেখেন ভাই কিন্তু আজকে এই কাপড়গুলোর মেগা ছাড়, মেগা ছাড় মানে বিশেষ ছাড় দিয়েছে। যে আগে ফোন করবেন সে আগে মাল পাবেন। 220 টাকা 220 টাকা ছেড়ে দেবো। আচ্ছা 220 টাকা।